আসামিজ এডুকেশন ইউটিউব চ্যানেলটলে আপোনালোক সকলোকে স্বাগতম জানাইছো। আজি আসলে এই ভিডিওত আলোচনা করিম আসাম হিস্ট্রি কেটামান ইম্পর্টেন্ট কুয়েশন। আপোনালোকে যদি আসামিজ এডুকেশন ইউটিউব চ্যানেলটো চাই ভাল পায় তেতিয়াহলে চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব আর ভিডিওটো লাইক করব না পাহৰিব। ওয়ান লাইনার কুয়েশন হয় আসাম পুলিশ এস আই এক্সাম, আসাম পুলিশ এ বি ইউ বি কনস্টেবলের সকল ধরনের কম্পিটিটিভ এক্সামের কারণে ইম্পর্টেন্ট হয় এই ভিডিও। প্রথম কুয়েশনটো আছে ইটাখুলি রণ কোনজন আহোম রজার রাজত্বকালত হয়েছিল। উত্তরটো হয়েছে গদাধর সিংহ দিনত হয়েছিল ইটাখুলি রণ। কুয়েশ্চন নম্বর টু, আহোম যুগত ভূমিক কেটা শ্রেণীত বিভক্ত করা হয়েছিল? আহোম যুগত ভূমিক সাতটা ভাগত বিভক্ত করা হয়েছিল। কোন চনত মাদ্রাস বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল? মাদ্রাস বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল 1857 চনত, 1857 মাদ্রাস বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল। কোন চনত কলিকতা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল? কলিকতা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল 1857 চনত, 1857 স্থাপন করা হয়েছিল। হস্তি বিদ্যানবর ছবি কোনে অঙ্কন করেছিল? উত্তর দিলবর আর দুখায়ে হস্তি বিদ্যানবর ছবি অঙ্কন করেছিল। হস্তি বিদ্যানব কোনে রচনা করেছিল? সুকুমার বরকাইথে রচনা করেছিল। শ্রীমন্ত শঙ্করদেবে কেইটা বরগীত রচনা করেছিল? শ্রীমন্ত শঙ্করদেবে বরগীত রচনা করেছিল 157টা, 157টা রচনা করেছিল। কিমান চনত সিপাহী বিদ্রোহ আরম্ভ হয়েছিল? সিপাহী বিদ্রোহ আরম্ভ হয়েছিল 1857 চনত, 1857ত। কোন চনত ইংল্যান্ডত শিল্প বিপ্লব হয়েছিল? শিল্প বিপ্লব হয়েছিল ইংল্যান্ডত 1960 চনত, 1960ত হয়েছিল। মঙ্গল পাণ্ডেক কি তারিখে মৃত্যুদণ্ড বিহা হয়েছিল? মঙ্গল পাণ্ডেক মৃত্যুদণ্ড বিহা হয়েছিল 1857 চনের 29 মার্চত, 1857ৰ 1929 মার্চত। কোন চনত ভারতবর্ষত পোনপ্রথমবারের বাবে ডাক টিকট প্রবর্তন করা হয়েছিল? ডাক টিকট প্রবর্তন করা হয়েছিল ভারতবর্ষত পোনপ্রথমবারের বাবে 1853 চনত, 1853ত। কোন চনত ভারতবর্ষত সতী দাহ প্রথা নিষিদ্ধ করা হয়েছিল? 1829 চনত, 1829ত ভারতবর্ষত সতী দাহ প্রথা নিষিদ্ধ করা হয়েছিল। কোন চনত বিধবা বিবাহ আইন গৃহীত করা হয়েছিল? 1856 চনত, 1856ত। কোন চনত হিন্দু কলেজ স্থাপন করা হয়েছিল? হিন্দু কলেজ স্থাপন করা হয়েছিল 1817 চনত, 1817ত। আজাদী কা অমৃত মহোৎসব কেতিয়াৰ পৰা আৰম্ভ হৈছিল? আজাদী কা অমৃত মহোৎসব আৰম্ভ কৰা হৈছিল 12 মাৰ্চ 2021। আজাদী অমৃত মহোৎসৱ কোনে মুকলি কৰিছিল? প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে আজাদী অমৃত মহোৎসৱ মুকলি কৰিছিল। স্বাধীন ভাৰতৰ প্ৰথম ভাষণ কোনে দিছিল? স্বাধীন ভাৰতৰ প্ৰথম ভাষণ দিছিল পণ্ডিত জৱাহৰলাল নেহৰুৱে। ভাৰত আৰু পাকিস্তানৰ সীমা কোনে আঁকিছিল? ভাৰত আৰু পাকিস্তানৰ সীমা আঁকিছিল চাইৰিল ৰেডক্লিফে আঁকিছিল। ভাৰতীয় তিৰংগাৰ ওপৰত থকা অশোক চক্ৰটোৱে কি বুজায়? আইনৰ চকা বুজায়, দ্য হুইল অফ ল। হিন্দু দখল কৰা ইংৰাজ সেনাধ্যক্ষজনৰ নাম কি আছিল? চাৰ্লছ নেপিয়াৰ আছিলে হিন্দু দখল কৰা ইংৰাজ সেনাধ্যক্ষজনৰ নাম। কোন চনত ভাৰতবৰ্ষত পোনপ্ৰথমবাৰৰ বাবে ৰেল লাইন বহুওৱা হৈছিল? 1854 চনত, 1854ত। কোন চনত ভাৰতবৰ্ষত পোনপ্ৰথমবাৰৰ বাবে টেলিগ্ৰাফ লাইন বহুওৱা হৈছিলে? 1853 চনত, 1853ত। ধন্যবাদ, আজিৰ ভিডিঅ'ত এইকেইটাই আছিলে কুৱেশ্যন। আপোনালোকে যদি আসামিজ এডুকেশ্যন ইউটিউব চেনেলটো চাই ভাল পায় তেতিয়াহ'লে চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব নাপাহৰিব আৰু ভিডিঅ'টো লাইক কৰিব। ধন্যবাদ।